অ্যান্ড্রয়েড মোবাইল তার মানে সেলফির রাজা। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখন সেলফি তোলা কিংবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা সবারই কিন্তু প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে, এবং হাতে ফোনটি যখন তখন বের করে আমরা ছবি তুলি বন্ধুদের সাথে কিংবা বিভিন্ন সব পরিস্থিতিতে আমরা কিন্তু ছবি তুলি, প্রচুর ছবি তুলতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, মোবাইলের পিছনে যে অন ফিঙ্গার আছে অনেকের ফোনে এখন থাকে, কিংবা মোবাইল ক্যামেরাটা যদি আমরা ওপেন করি, সরাসরি ওপেন করার পর এখানে যে অপশনটি একটি অপশন থাকে, এখানে যে এই অপশনটি আছে এটিতে ক্লিক করে আমরা ছবি তুলতে হয়, কিংবা পিছনে যে এখানে সাইডে যে ভলিউম বার আছে ভলিউম বার ক্লিক করে ছবি তুলতে হয়, অথবা আমাদের ডিসপ্লে বার ক্লিক করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মানে কোনো সেলফি স্টিক বা কিছু ইউজ করে থাকি অনেক দূরের থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি বাটনে ক্লিক করতে হয়। আজকে আমরা দেখাবো যে কীভাবে খুব সহজে আপনি কোনো কোনো ক্লিক ছাড়াই জাস্ট আপনি আওয়াজ করবেন, মানে যদি বলেন ইয়েস কিংবা যে কোনো আপনি সিঁড়ি যান, আপনি সিঁড়ি দিলেই সাথে সাথে ছবি উঠে যাবে এই অ্যাপটির মাধ্যমে মাত্র 2 MB র্যাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি, আপনারা দেখছেন ইউনিয়ন বিডি। তো আমরা এখন কী করবো, সরাসরি প্লে স্টোর চলে যাবো এবং অ্যাপটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখেন অ্যাপটি মাত্র 2 MB ইএস সেলফি। তো এই অ্যাপটি আমরা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আমরা ওপেন করি এবং কাজটি একটু জটিল আপনারা দেখে নেবেন। দেখেন আমরা ওপেন করবার একটু ওয়েট করে আমরা দেখেন অ্যালাও যে পারমিশনগুলো চাইবে এগুলো সরাসরি অ্যালাও করে দেবো, কারণ সমস্যা নেই অ্যাপটি ক্র্যাশেড আছে। এখন আমাদের কী করতে হবে দেখেন, জাস্ট একটু ওয়েট করে আমরা এখানে যে অপশন আছে এখন আমাদের একটি সেটিং করে নিতে হবে, মূলত একটি সেটিং করে তারপর কাজ করতে হবে আমাদের এই অ্যাপটিতে, কারণ এখানে কিছু ঝামেলা আছে। তো আমরা সরাসরি কী করবো, এখানে সেটিং যে অপশনটি আছে এটি দেখতে পাচ্ছেন সেটিং আইকন, তো এটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন এইখানে যে অপশনটি আছে এটি আমরা অফ করে দেবো, কারণ এখানে সেকেন্ড কাউন্ট হয়, যদি আপনি সি যান বা কিছু করেন তখন আপনাকে সেকেন্ড কাউন্ট করবে, তো সেক্ষেত্রে আমরা অফ করে দেবো। এবং নিচের যে সেকেন্ড ডাউন কাউন্ট ডাউন এটিও আমরা অফ করে দেবো, দিয়ে আমরা ব্যাক করবো। সরাসরি ব্যাক করি আমরা এখন, তো ব্যাক করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন আমরা কী করবো, সরাসরি যে আপনি অফলাইনে থাকবেন কোনো সমস্যা নেই, এখন আমরা এখানে যে অপশন আছে সাউন্ড টিগার, তো সাউন্ড টিগার যদি ক্লিক করেন তারপর আপনি যাই বলবেন দেখো সাথে সাথে আপনার সেলফি রয়েছে, আমরা এটি ক্লিক করি। তো এখন অ্যালাও দিয়ে দেবো আমরা, হাই। তো খেয়াল করেন আমার ছবিটি কিন্তু উঠে গেছে, এবং আপনি যখনই বলবেন বারবার কিন্তু ছবি উঠে যাবে। আমরা ক্যান্সেল দিই, তো এখানে সাউন্ড টিকারে যখন আপনি চেপে দেবেন এবং আপনি যাই বলবেন না কেন আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে সাথে সাথে। দেখেন আবার ক্লিক করি আমরা সাউন্ড টিকারে, হাই। দেখেন সাথে সাথে কিন্তু আপনার সেভ করে নিয়েছে। এক্ষেত্রে আপনি এখানে চাইলে সুইচ ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে গ্যালারিতে সে ছবি দেখতে পারেন। তো আরও এখানে অটো ফ্ল্যাশ আছে, এখানে কাউন্ট ডাউন মানে আপনি সময় সেট করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। যে অন টাইপে কীভাবে সেলফি তুলতে হয় খুব সহজে সিঁড়ি দিয়ে। ধন্যবাদ।